স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবিদিতে সাত দিনে শুরুতেই যে ছবিগুলো দেখলাম পাখির অনিন্দ্য সুন্দর ছবি এই ছবিগুলো যিনি তুলেছেন সেই আলোকচিত্রিক আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিজ্ঞানীরা বলছেন যে প্রায় পনেরো কোটি বছর আগে সরীসৃপ প্রাণী থেকে উদ্ভূত হয়ে সারা পৃথিবীতেই পাখি ছড়িয়ে পড়ে এবং এই মুহূর্তে পৃথিবীতে সাড়ে আট হাজার বা তারও বেশি পাখি রয়েছে যদিও এর মধ্যে অনেক পাখি বিপন্ন এবং একসময় আমাদের দেশেও যে পরিমাণ এবং যত ধরনের পাখি দেখা যেত শিল্পায়ন নগরায়ন পরিবেশ বিধ্বংসী নানা রকমের কর্মকাণ্ডের ফলে এখন সেই পরিমাণ পাখি আমরা দেখি না ভদ্রে কিছু পাখি দুর্লভ পাখি খুব দক্ষ আলোকচিত্রের ক্যামেরায় ধরা পড়ে সেরকম একজন দক্ষ আলোকচিত্রী আজকে আমন্ত আমন্ত্রণ জানিয়েছি যার একাধিক পরিচয় কিন্তু আজকে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি পাখির আলোকচিত্রী হিসেবে আমাদের সঙ্গে আছেন রংপুরের বেগম রোখা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ আপনাকে স্বাগত এবং তার আরেকটি বড় পরিচয় তিনি নদীরক্ষা আন্দোলনের কর্মী নদী নিয়েই আমরা তাকে সবসময় সরব দেখি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে তুহিন ওয়াদুদ যে ছবিগুলো দিয়ে শুরু করলাম এই সব ছবি কি আপনার রংপুর এলাকায় বসে এলাকায় তোলা নাকি বিভিন্ন জায়গায় না এই ছবিগুলো বিভিন্ন জায়গায় তোলা সবগুলো রংপুরের ছবি নয় যেমন একটা ছবি আমরা এখানে একটু আগে দেখছিলাম যেমন এই যে এই যে ছবিটা আছে এইটা রংপুরে এটা একটা অবাক করা ব্যাপার যে এই পাখিটার নাম হচ্ছে জল মুরগি জল মুরগি জল মুরগি আচ্ছা মানে কি যে মুরগি জলে থাকে জলে থাকে তো এইটা আমাদের রংপুর শহরের ভিতরে পাবো এটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার আচ্ছা একদম শহরের ভিতরে আচ্ছা ধরুন যে চারপাশে ভবন মাঝখানে ছোট ছোট একটু জলাশয়ের মতো আছে সেই জায়গায় এই পাখি আচ্ছা এবং খুব ভয় করছে মানুষকে তা নয় মানুষের কাছাকাছি থাকছে মানুষ দেখছে এবং হাঁস মুরগিকে খেতে দিলে এগুলো সঙ্গে উঠে এসে হাঁস মুরগির সঙ্গে খাচ্ছে কি পরিমাণে দেখেছেন এখানে দেখেছি আমরা খুব বেশি পরিমাণ না কিন্তু তাও দু চারশো যে নেই তা নয় দু চারশো দু চারশো ওখানে পাওয়া যায় কিন্তু এই পাখিটা জলমুরগি আমি শব্দটা প্রথম শুনলাম এটা কি অফিসিয়াল নামই জল মুরগি হ্যাঁ অফিসিয়াল নাম আচ্ছা আচ্ছা কমন মুরহেন বলে তাহলে আলাদা করতে পারবে না এই যে অদ্ভুত সুন্দর পাখি হ্যাঁ দুইটি পাখি উড়ে যাচ্ছে এবং এই যে রঙের বিন্যাস দেখেন মনে হয় যে শিল্পী এঁকেছেন দারুন এই রংটা আমাকে খুবই মুগ্ধ করে এটা রবীন্দ্রনাথ ঠাকুরও তার গানের কবিতায় লিখেছেন জকাচুখির মেলার। রাইট জকাচুখি জকাচুখি। এবনোজরুলের গানেও আছে নিশিথের জকাচুখির মতো। দুই এইObviously আগে তো নদীতে প্রচুর জকাচুখি দেখা যেত। প্রচুর। এখনো জকাচুখি দেখা যায় না তা এই ছবিটা আমি তুলেছি পদ্দার পদ্দা থেকে। অর্থাৎ রাজশাহীতে যে পদ্মা আছে সেই পদ্মা থেকে তুলেছি এই পাখি আমরা কুড়ি গ্রামে দেখেছি সারা দেশে মোটামুটি যেখানে নদী আছে সেখানে এখনো চকা এবং এই যে চকাচকি ছবি আপনি আমরা দেখালাম এটা কত উপরে ছিল এটা ও এইটা এইটা যেটা হয়েছে এটা খুব বেশি উপরে ছিল না পাশে যে রংটা দেখা যায় আসলে ধান খেত আচ্ছা ক্ষেতের উপর দিয়ে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে পরে ওই পিছনে বেলার হয়ে গিয়ে ওই রং নিয়েছে আর সামনে আমরা আসলে পাখিটা পেয়েছি আচ্ছা আচ্ছা দুটি পাখি তো দুটি পাখি দুটি পাখি বিশেষ করে পাখার যা রং এটা ক্যামেরায় কিভাবে আসে এটা এটা হয় কি আমি যে ক্যামেরাটা ব্যবহার করি এটা একটা জুম লেন্স এই ক্যামেরাটা আমাকে পেতে সহযোগিতা করেছেন তারে কোনো আচ্ছা মানে এমনি ওই লেন্স ক্যামেরা কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হ্যাঁ অত টাকা তখন আমার কাছে নেই উনি বলছেন আপনি রাখেন এটা পরে টাকা আপনি পরে দিয়ে তো যাই হোক টাকাটা রাখা চলে না সময় দিয়ে দিয়েছি কিন্তু ওই লেন্সটাও খুব ভালো আমরা আমরা সাধারণত যারা বাংলাদেশে পাখির ছবি তুলি তারা ভালো ভালো লেন্স ভালো ভালো ক্যামেরাই পাবে পাখির ছবি তুলতে গেলে তো সবচেয়ে ভালো লেন্সই লাগবে তাল তালগাছের আপনার অনেক ছবি আমরা দেখবো অনেক দূরে হয়তো গাছের মাথা এসে এবং আপনি কিছু অদ্ভুত সুন্দর প্যাঁচার ছবি দিয়েছেন যেগুলো ভয়াবহ রকমের দুর্লভ মনে হয় মানে এগুলো তুলতে গেলে তো সাধারণ ক্যামেরায় বা সাধারণ লেন্সে হবে না খুবই শক্তিশালী লেন্স লাগে শক্তিশালী লেন্স লাগে এবং আপনার কাছে জি তবে এটার একটা ব্যাপার হচ্ছে উড়ন্ত ছবি তোলাটা এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার যেমন এটা যে এটা 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 কিন্তু লাল বক কিন্তু অনেক রকম সাধারণত একটা দুইটা মানে সাদা বকের তিন রকম আছে আচ্ছা সাদা বড় বক মাঝারি বক ছোট বক আর একটা আছে মাথা একটু হলদেটে এটা হচ্ছে গোবক একটা হলো নিশি একটা হচ্ছে বেগুনি বক একটা হলো ধূসর বক একটা হচ্ছে সবুজ বক তো ফেরার সময় তখনো পরে আমি আরেকটা জায়গায় অনেকদিন দেখেছি এখন আর সে জায়গাটা নাই ওই পাখিও আর নেই কিন্তু লালবক আমাদের কাছে একটা আগ্রহের বিষয় ছিল যে লালবকের ছবি তুলবো একদিন ওই গাড়ি দিয়ে আসছি দেখি যে অনেক দূরে একটা লাল বক পরে গাড়ি দাঁড় করিয়ে সবাই অনেক লোকজন ছিল গাড়িতে সবাইকে রেখে আমি ক্যামেরা নিয়ে নেমে গেছি নেমে গিয়ে এই হয়তো আট দশ সেকেন্ড সময় পেয়েছি খুব বেশি এইটুকু সময়ের মধ্যে ছবিটা তুলতে হবে কোথায় কোন পাখি চোখে পড়বে এটি কি আপনি জানেন এটা আমাদের মোটামুটি একটা ধারণা আছে মানে কোন অংশে এত জায়গায় যাই আমাদের চোখে এত সুন্দর পাখি এই যে পাখিটা এটা এটা তো বক জাতীয় কিছু নাকি হ্যাঁ এটা নিশিবক নিশিবক হ্যাঁ একটা ছেলে কি সুন্দর কালার দেখেন আপনি সবুজ পাতার উপরে সে সাদা তার গায়awar নীল তবে আবার ফুল ভিতরে উফ এই ফ্রেমটার জন্য আবার অন্য পরিশ্রম করতে এই পাখি পাওয়ার গল্পটা বলি বলেন তো বকটা দেখতে খুব ভালো শহরে একটা কলোনি ছিল গাছগাছালি কেটে ফেলেছে রংপুরে রংপুরে ফলে সে পাখি আর নেই আমার কি স্টুডেন্ট ও রাকিন জহির ওর কাছে মূলত আমার আবার ছবির পাখি তোলার দীক্ষা নেওয়া বাহ আমার ছাত্র আচ্ছা আচ্ছা তো ওর কাছে দেখেছি একটা ছবি কি ঝকঝকে তক তকে পরে এত খুঁজি আর কোথাও এই নিশিবক পাই না ২৬ মার্চ বছর দুই তিনে আগে দেখি অনেক দূরে এক ঝাঁক পাখি উঠছে আমি ঠিক বুঝতে পারছি না এগুলো কি পাখি আমার সঙ্গে কয়েকজন সহকর্মী ছিলেন আমি ওদের বললাম আপনারা কিচ্ছু মনে করবেন না আমি একটু পাখিগুলো দেখতে যাই পরে আমি ওখান থেকে দ্রুত রিক্সা নিয়ে যেদিকে পাখিগুলো উঠছে ওদিকে গেলাম আচ্ছা পরে দেখলাম যে ওরা এক জায়গায় পড়ছে আমি আবার দ্রুত জায়গা গিয়ে ক্যামেরা ছিল না থেকে ক্যামেরা নিয়ে এসেছি ক্যামেরা নিয়ে এসে ছবি তুলছি নিচ থেকে ভালো হয় না পাশে একটা মেস আছে উঁচু ভবন সেই মেসের ছাদে উঠেছি আচ্ছা শুধু পিছনটা এরকম একটা যেন সবুজ ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় এই জন্য ওরা তখন গাছের ডালে তো গাছে ডালে বসেছিল এটা আমার জন্য মানে একটা মানে হচ্ছে যে এরকম যদি তারা মারামারির এই না ছবিটা ছবি তুলেছি আমাদের কাছে কিন্তু একটা পাখি বসে আছে খুব সুন্দর দেখা যাচ্ছে যদি দুর্লভ হয় সেটার একটা মূল্য আমাদের কাছে আছে কিন্তু যে পাখি সহজলভ্য সেটা এমনি বসে আছে কিছু আমাদের কাছে সেটা একটা কাক একটা শালিক আমরা সবসময় যা দেখি যেমন এই যে দেখেন এই পাখিটা এই পাখিটা আবার ধরুন যে এই পাখি কিন্তু বাজারে 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 মানে কি পাখিটা একটা বাজারে তোলা ছবি বাজারের চারদিকে অসংখ্য দোকান আচ্ছা মাঝখানে একটা মাঝারি গোছের গাছ আচ্ছা একটা পাকুরের গাছ তাও ইয়ে না মানে বড় গাছ না আচ্ছা আচ্ছা সেই গাছ ভর্তি এই পাখিতে বক তো বক কিন্তু এগুলো মানে আমরা সচরাচর যে বক তো সেই বকিত তো নাকি সেই বকেরই যে বড় জাতের বক সারস জাতীয় সারস জাতীয় মানে সবচেয়ে বড় বক যেটা বড় সাদা বক বলে বড় বড় এবং যখন এটা কাল এগুলো তো যে বড় হচ্ছে এগুলো হয়ে উঠছে এগুলো কিন্তু বাচ্চা বড় হচ্ছে সেই সময়ের ছবিটা পরিণত সময় বাজারের মধ্যে তখন সঙ্গে ক্যামেরাটা ছিল ক্যামেরা ছিল মানে কি একদিন যাচ্ছিলাম নদীর কাজে আমার নদীর কাজে বেরিয়েছি তো যেতে একটা বাজারে

এনেছি দেখানোর জন্য দর্শকদেরকে ধরেন এইটার একটা ছবি কিন্তু এই ছবিটা আজকে দর্শকদের দেখানোর উপযোগী হওয়া পর্যন্ত কয়টা স্ন্যাপ নিতে হয়েছিল আমি অন্তত ওখানে হাজার তিনেক ছবি তুলেছি হাজার তিনে হাজার তিনেক একদিনে না কয়েকদিনে ও কয়েকদিনে হাজার তিনেক ছবি তুলেছি এবং মানে আমাদের আর বিপদ হয় এত ছবি রাখা তো জায়গা হয় না তো কিছু ছবি আমাদের মুছতে হয় কিন্তু আমি এই ছবি যেখানে তুলেছি মানে সেখানে ছবি মুছতেই পারি না মানে এখানে সবগুলোই সুন্দর হয়েছে এত ভালো ভালো এত মুহূর্তের ছবি নানান রকম মানে এক কোন কোন ছবি আছে দেখে মনে হয় যেন ময়ূরের মতো পাখা মেলে এর প্রজনন কালে হয় হ্যাঁ এরকম এটা তো খুবই যে আমাদের এইটা একটা এটার একটা অপরিচিত মনে হচ্ছে তাই না এটা কি এটা ফুসকে মাছরাঙ্গা কিন্তু আপনি দেখেন একটা নৌকা আছে আচ্ছা নৌকার গলুয়ে এসে বসা ঠোঁটে তার মাছ আমার কিন্তু ছবি তুলতে গেলে আপনি এই পাখি তো একটা নিরাপদ দূরত্বে না থাকলে তো শব্দ পেলে উড়ে যাবে হ্যাঁ আপনি কত দূরে ছিলেন এখান থেকে এইটা খুব বেশি দূরে তা না হয়তো চল্লিশ ফিট পর্যন্ত তো ও হচ্ছিল কি আমি ওই দিন অনেকক্ষণ সময় এই পাখিটার জন্য অনেকক্ষণ ঘন্টা মানে ও এখানে বসে কিন্তু মাছ যখন মুখে নেয় আমি অপেক্ষা করছিলাম যে সে মাছ নিয়ে কি সে একবারও এখানে বসবে না আচ্ছা যেহেতু সে কিছুক্ষণ পরপর ছৌ মারছে দু একটা মাছ ধরছে খুটির উপর গিয়ে বসছে ওই ছবিও ভালো হয়েছে আমার কিন্তু আমার একটা আকাঙ্ক্ষা ছিল যে এত সুন্দর একটা নৌকা নৌকার গলুয়ে বসে মাছ দা আমি কিন্তু বারবার কইতে আপনার কথা শুনবে না আপনি কিন্তু ভাই ওখানে বসো হবে না আমাকে অনেক নিতান্তই ভাগ্যের ব্যাপার ব্যাপারতেরে কো ভাগ্যের ব্যাপার বোঝারও ব্যাপার ধৈর্যেরো ব্যাপার আচ্ছা কারণ আমি কিন্তু কতবার যে আমার এই ক্যামেরার সেটিংস চেঞ্জ করেছি হ্যাঁ তারপর আমার জায়গাটা চেঞ্জ করেছি এটা কিন্তু অসংখ্যবার তো ওইটা পুচকে মাছ খুব খুব কমন একটা পাখি কিন্তু তার মুখে মাছ সেটা কিছুটা বিশেষত্ব বহন করে আবার নৌকাটা বেলার হয়ে গেছে নৌকা বোঝা যাচ্ছে তখন এটা আমাদের কাছে একদম আমাদের কাছে এই পাখি কি আপনার ঘরে ঢুকে গেল এইটাও একটা দারুণ ব্যাপার বাংলাদেশে কোথাও কোথাও দেখা যায় না তা না কিন্তু নিয়মিত শুধু রাছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা যায় কি

তোলা পাখি নিয়ে তার সঙ্গে গল্প করবার যে আমাদের সঙ্গে আছেন রংপুরের বেগম রোগা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তুহিন খুবই পরিচিত পাখি আমাদের দেশে খুব সচরাচর দেখা যায় না কিন্তু সবাই চেনে কোথায় মানে হিসাবে চেনে কিন্তু এটা যেই প্রজাতির প্যাঁচা সেটা কিন্তু চেনাটা খুব কঠিন কারণ এটা আমাদের এখানে গাছগাছালিতেই পাওয়া যাবে এরকম লক্ষ্মী প্যাঁচা এটা লক্ষ্মী প্যাঁচা না এটাকে বলে ছোট কান প্যাঁচা ছোট কান প্যাঁচা বাংলাদেশে দু একটা জায়গায় নিয়মিত দেখা যায় তার মধ্যে রাজশাহীর পদ্মার চরে আমি সেখানেও তুলেছি কিন্তু এটা রাজশাহীর পদ্মার চরে নয় আচ্ছা এইটা এবার আমরা পেয়েছি কুড়ি রংপুরের তিস্তার চরে এটা একটা দারুণ আবিষ্কার আমাদের কি চরে নেমে আসে নিচে নামে এটা চরেই নেমে আসে এবং ওই সব জায়গাতেই থাকে আচ্ছা হ্যাঁ এটা এই পেচার এই বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য এবং সেখানে ওই যে রাজশাহীতে দেখেছে ওই যে ঝোপঝাড়ে লুকিয়ে থাকে হয়তো দু একবার উড়ে যায় উড়ে যাওয়ার সময় কিন্তু এরকম একদম মাটির উপর বসে থাকা এজ যে সে আপনার ক্যামেরায় পোজ দিচ্ছে হ্যাঁ এটা এটা আমরা এটা যে আমরা ছিলাম এটা যে কি আনন্দ হলো আমাদের আমরা নৌকায় কয়েকজন ছিলাম ওর সঙ্গে রানা মাসুদ ভাই গেছেন তার ছেলেও পাখি ছবি তোলে হ্যাঁ আমরা এক সঙ্গে গিয়েছি গিয়ে এই পাখি দেখলাম অনেক দূরে উঠছে দেখে আমাদের কাছে মনে হলো এটা বোধহয় ছোট কানপাছা হবে আবার আমাদের নৌকার মাঝি অনেকদিন আমাদের সঙ্গে চলতে চলতে সেও কিন্তু মোটামুটি পাখি বিশেষজ্ঞ পাখি একটু একটু বোঝে ও আমরা পরে বললাম ও দূরে দেখিয়ে দিয়ে বলছে ওই যে ওইখানে মনে হচ্ছে

আচ্ছা পাখির ছবি তোলার প্রতি আগ্রহটা তৈরি হলো কেন মানে আপনার যে পড়াশোনা আপনার যে কাজ তার সঙ্গে এটা তো খুব সরাসরি সম্পৃক্ত না আচ্ছা যেটা হয়েছে সেটা হলো আপনি জীবনানন্দ দাস নিয়ে কাজ করেছেন ফলে পেঁচা বা পাখি আপনার কাছে অনেক অর্থপূর্ণ হওয়ার কথা এটা হয়েছে কি করোনার সময় আমি আগে থেকে ছবি তুলতাম পাখির ছবিও তুলতাম কিন্তু পাখির ছবি তোলার জন্য যে একটা বিশেষ প্রস্তুতি এটা ছিল না এটার সঙ্গে একটা দারুণ ব্যাপার আছে দুটো ব্যাপার কাজ করেছে একটা হচ্ছে পাখি নিয়ে আমাদের একটা দায়বদ্ধতা পাখি বেঁচে থাকুক যেহেতু প্রকৃতি নিয়ে কাজ করি এটা ছিল কিন্তু করোনার সময় করোনার সময় যখন আমরা বিশ্বব্যাপী মানুষ হতাশার মধ্যে নিমজ্জিত ফেসবুক খুললে শুধু হতাশা আর হতাশা মৃত্যু শোক তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা ফেসবুক একটু পাখির ছবি দেই আচ্ছা বাসার ছাদে বসে ছবি তুলতে শুরু করলাম পাশেই খোকসা ঘাকুর নদী একদম বাসায় বসে তখন দেখলাম অনেকে পছন্দ করছে পাখিতে মন্তব্য করছে আমার তখন মনে হলো যে চারদিকে বন্দি একটা ঘর সামান্য একটু ফুটার মতো দিয়েও যদি একটা আসে যদি একটু ভালো লাগা হয় এই চিন্তা থেকে পাখির ছবি তুলতে শুরু করলাম পাখির ছবি তোলার জন্য আলাদা সেটিংস তারপর আমার সঙ্গে যুক্ত হলেন ফজলুল হক ভাই প্রকৌশলী ফজলুল উনিও আমরা একসঙ্গে নদীর কাজ করি আমিও ক্যামেরা চেঞ্জ করলাম উনিও বলতো আমিও পাখির ছবি তুলি দুজন হয়ে গেলাম আমরা কাজটা সহজ হলো আমরা তখন ওই করোনার সময় কিন্তু খুঁজে 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 পাখির ছবি তুলতে শুরু করলাম আর একটা ব্যাপার হলো যেহেতু পাখির পাখির প্রতি আগ্রহ আগে থেকে ছিল ছিল কিছুটা কিন্তু এই ছবিটা মূলত করোনার সময় পাখির পৃথিবীতে বা পাখির ছবির পৃথিবীতে আমি প্রবেশ করেছি আচ্ছা আচ্ছা তার আগে ছবি তুলেছি কিন্তু পাখির ছবি এবং এইটা হচ্ছে অসম্ভব দুর্লভ একটা পাখি তাই না এটাকে বলে আমাদের দেশে বোধ হয় আচ্ছা বারোডা প্যারাডাইস কি এই পাখি বাংলাদেশে পাওয়া যায় স্বর্গীয় দুধরাজ এটা এপ্রিল থেকে আগস্ট মাস মোটামুটি বাংলাদেশে পাওয়া যায় আচ্ছা কিন্তু করোনার সময় যখন ছবি তুলতে শুরু করলাম মাথায় তো এই পাখি আছে আচ্ছা বাড়িতেও দেখেছে এই পাখি ছোট পাখি ছবি যিনি তুলবেন তিনি তো এই পাখি খুঁজবেনই হ্যাঁ খুঁজবেন আমরা এই পাখি আর কোথাও পাচ্ছি না খবর পেলাম ঠাকুরগাঁওয়ে লোকায়ন জাদুঘর ওখানে শামসুজ্জামান ভাইয়ের ইএসডিও প্রতিষ্ঠান আছে বেসরকারি সংস্থা ওখানে তার একটা লোকায়ন জাদুঘর আছে সেই জাদুঘরে নাকি অনেক এই পাখি আসে আচ্ছা আচ্ছা করোনা সময় যাওয়া যাবে না নানান ভীতি পরে চিন্তা করলাম আমি জয়নভাইকে বললাম জয়নভাই আপনার গাড়ি যদি এদিকে আসে একটু জানাবেন আমি ওই গাড়িতে একটু জাদুঘরে যাব আর পাখি ছবি তুলতে মানে উনি আবার একটু অন্যরকম আন্তরিক মানুষ আমি যেতে চেয়েছি কবে গাড়ি আসবে উনি তারপরে উনি বল কালকেই একটা গাড়ি যাবে আসলে শুধু আমাকে নেওয়ার জন্য যে গাড়িটা এসেছে এটা কিন্তু আমরা বুঝি নাই আচ্ছা পরে আমি আমার এক ছাত্র যে রাখিন জহির বললাম ওকে নিলাম নিয়ে আমরা সেই ঠাকুরগাঁয়ের ওই লোকায়ন জাদুঘরে গেলাম গিয়ে সেই পাখি পেলাম না ছোট ছোট বাচ্চা কিছু দেখলাম তো ওতে তো আর আমাদের মন ভরার কোনো কারণ নেই খুবই হতাশ হয়ে ফিরে এলাম বাড়িতে এসে খুঁজলাম শুনলাম মা বলছেন যে হ্যাঁ লম্বা লম্বালেস পাখিটা যাওয়া আসা করছিল কয়দিন এখন তো আর দেখি না অনেকের কাছে খুঁজলাম সবাই শুধু দেখেছে কিন্তু বলতে পারছে না কোথায় পরে আর এক স্টুডেন্ট আমাকে খোঁজ দিল ওদের কুড়িগ্রাম লালমনিহাট সীমান্তের দিকে ওদের বাড়ি দুই জেলার ও ফোন দিল যে স্যার এইখানে ওবার আমাদের স্টুডেন্ট অনেক পাখি চেনে নিজের আগ্রহে চেনে স্যার এই পাখি তো এখানে দেখা যায় পরে আমি সেখানে গেলাম সেখানে গিয়ে একদম সময় দেয় না তো এই পাখি এরকম কিভাবে পেলে মানে একদম ডালে এটাও মনে হচ্ছে যে সে ছবি তোলার জন্য বসেছে এটাও কিন্তু খুব মানে সমস্যা এই যে পড়েছে না হয়তো কয়েক সেকেন্ড ছিল

আচ্ছা ছেলে পাখি আর মেয়ে পাখি ছেলে এবং মেয়ে পাখি দুটোরই লেজ লম্বা হয় আচ্ছা আর মেয়ে পাখিটার লেজ ছোট হয় কিন্তু এইটার আবার পূর্ণ বয়স হলে এটা সাদা হয় পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত এটা মেরুন কালার আচ্ছা না মানে এই এইটার মেরুন কালারও লেজ হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু এই পাখিটা আমাদের দেশে মানে খুব কম সৌভাগ্যবান মানুষ যারা নিজের চোখে দেখেছে আচ্ছা আমরা পরের পাখিটায় যাই এর পরে

হ্যাঁ ওখানে একটা ঝাঁক আমরা পেয়েছিলাম খুব দ্রুত কাঁকড়া ধরছে আচ্ছা আচ্ছা এবং এত কাঁকড়া সেখানে এদের পাখিদের কাঁকড়া ধরা দেখে আমরা বুঝলাম যে প্রচুর আহ কাঁকড়া সেখানে কালো মাথা কাস্তে চড়া কাস্তে এইটা দুই ধরনের মানে উপরে বক তাই তো হ্যাঁ নিচের পাখিগুলো তো ভয়ঙ্কর সুন্দর এটা কি পাখি এইটা এটা হচ্ছে নর্দার্ন ল্যাপুইং বলে আর কি উত্তরে টিটি এই পাখিটার প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা ছিল মানে ছবি তোলার জন্য ছবি তোলার জন্য দেখার জন্য আচ্ছা আচ্ছা মানে আমাদের বলো যে লেন্সে দেখতেও আরাম মানে আমি যখন জুম করি তখন কিন্তু পাখি দেখা যায় তো আমরা কিন্তু যারা ছবি তুলি তারা কিন্তু পাখি দেখিও মানে কিছুক্ষণ ছবি তোলা বাদ দিয়ে পাখি দেখি হ্যাঁ এই পাখি বছর তিনেক আগে ব্রহ্মপুত্রে ওই ধান খেত আমাদের দেশের পাখি কি এটা না এটা পরিযায়ী পাখি পরিযায়ী আচ্ছা আচ্ছা এই পাখিটা আমরা ব্রহ্মপুত্রে এটা দারুণ ব্যাপার মানে একটা জায়গা দেখে মনে হলো এরকম জায়গায় পাখিটা থাকার কথা আবার দূরে একটা পাখির মতো দেখে শুধু ছবি তুলেছি ছবি তুলবার পরই দেখি উত্তরে ল্যাঞ্জা বলে একটা হাঁস আছে এক ঝাঁক হাঁস ও ছবি তুলতে গিয়ে আর কি তুললাম ওটা এটা দেখি নাই না দেখে এটা আমি পঞ্চগড়ে উনি দারুণ দারুণ ছবি তোলেন তাকে ফোন দিয়ে বললাম ছবি পাওয়া যাবে না আসেন সময় থাকে বাড়িতে গিয়ে আমি আমার ব্রহ্মপুত্রের ছবি তুলে দেখি এই ছবি তুলেছি একটা আমি আচ্ছা মনোযোগ দিয়ে তুলি নাই অনেক দূরে কি একটা তুলে রাখি রেকর্ড শর্ট পরে শুক্রবার আমার গিয়েছি ওখানে আচ্ছা গিয়ে পেয়েছি কিন্তু আমরা ভালো ছবি পাইনি এইটা তিস্তায় পেয়েছি

আমি তিস্তা নদীতে ঘুরছিলাম অনেক দূরে দেখি একটা বাঁশের উপরে বসে আছে একটু সন্দেহ হলো কালো বক কিনা কালো বক বলেও একটা বক আছে আচ্ছা আচ্ছা পরে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখলাম যে না কালো বক না এটা আপনি যা চেয়েছিলেন সেই বক আরো গল্প হবে আর একটা বিরতি নিয়ে এসছে দর্শক সঙ্গে তার পাখি নিয়ে গল্প করছি ফিরছে আর একটা নিয়ে সঙ্গে থাকবে পরে আবারও ইসলামী ব্যাংক নিবেদিত সব দিনে আজকে আমরা একটু অন্য রকমের বিষয় নিয়ে কথা বলছি আমরা অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদের সঙ্গে তার পাখি নিয়ে গল্প করছি তার ক্যামেরার লেন্সে ধরা পড়া পাখিগুলো নিয়ে এটি কি ইগল কোনো হ্যাঁ এটা ইগল কিন্তু আমাদের দেশে খুব বেশি দেখা যায় না এই এটা হচ্ছে নেপালি ইগল। নেপালি ঈগল ইনাম ভাইয়ের সঙ্গে ইনামাল হক ইনাম ভাইয়ের সঙ্গে দেখা হলো এর সঙ্গে আমরা এখানে এই সেটি অনুষ্ঠান করেছি তার পাখি নিয়ে দालন ভাইয়ের সাথে আমার সৌভাগ্য হয়েছে দুদিন তিস্তায় যাওয়ার তার মধ্যে একদিন আমরা একটা নেপালি ঈগল দেখেছিলাম এটা গত বছরের কথা অনেক দূর থেকে একটা বড় পাখি দেখা যায় আমরা সবাই ধীরে ধীরে যাচ্ছি দেখার জন্য অনেক দূর থেকে একবার ইনাম ভাই বললেন এটা নেপালি ঈগল হতে পারে আরো একটু নিশ্চিত হওয়ার জন্য আরো কাছাকাছি গেলাম গিয়ে দেখলাম যে নেপালি গোল আর এবারে এই দুটো একসঙ্গে পেয়েছি এটা পেয়েছি হলো কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে করেছেন হ্যাঁ অনেক পাখির নাম আমাদের প্রচুর পাখির বাংলা নাম তার দেওয়া এবং এটা একটা ইয়া আছে দুদিন ঘুরবার সময় তো আমি অনেক পাখির নাম বাংলায় আমার বাংলায় বলতে ভালো লাগে তো প্রচুর পাখির নাম বাংলায় বলেছি তো এনাম ভাই বলেছেন যে আমি সারা জীবনে দুই দিনে এত বাংলা পাখির নাম শুনি নাই আপনার কাছে সবগুলোই দেখছে যেহেতু আপনি কথা বললেন বা বিদেশি পাখি পরিযায়ী পাখির কথা আমরা বললাম আমাদের দেশে যে পাখিগুলো এটা তো নানা কারণে এখন তো এক ধরনের সংকটের মধ্যে আছে এবং আমরা গত শীতেও কথা বললাম নগরের একজন প্রফেসরের সঙ্গে উনিও একটু মন খারাপ করে বললেন যে এবার পরিযায়ী পাখি এসেছে খুব কম এবং সেটার খুব স্বাভাবিক কারণ আমরা বুঝি যে বিল্ডিং হয়ে যায় আমাদের জলাশয় ভরাট হয়ে যায় আমরা উন্নয়নের নামে বিল্ডিং টিল্ডিং করে টোরে ফলে পাখির যে আবাসস্থল বড় গাছ কেটে ফেলি আপনি যে অঞ্চলে আছেন তুলনামূলকভাবে গাছপালা এখনও আছে নগরায়নের থাবা অতটা লাগে নাই কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের পাখির আবাস পাখির বিচরণ পাখির প্রজনন এটা কতটা সংকটে আছে বলে দেখেন আচ্ছা দেখুন আসলে অনেক সংকটে আছে পাখি মানে আমরা গ্রাম অঞ্চলে যে গাছ দেখি এই গাছগুলো হয় কাঠের জন্য লাগানো না হলে হয়তো নিজেরা ফল খাবে সে জন্য লাগানো মানে পাখির খাওয়ার যে একটা ব্যাপার পাখি মাথায় রেখে কেউ তো গাছ লাগাই লাগে না আমি একটা জিনিস দেখলাম আমাদের বামপন্থী নেতা শুভ্রাংশু চক্রবর্তী তাদের বাড়িতে গেলাম তার ভাই আমাকে একটা গাছ দেখিয়ে দিয়ে বলছেন এই গাছটা আমাদের কাটা নিষেধ বাবা বলেছেন এই গাছের ফল পাখি খায় অনেক বড় ডুমুর যে এই গাছটা এবং ধরুন অনেক পাখি পড়ে আছে পাখির প্রতি সংবেদনশীল কিছু আছে। অনেকের করে মানে ফেলছে নোংরা করছে তারা কিন্তু পাখিগুলোকে তাড়িয়ে দেয় না কিন্তু এই মানুষের সংখ্যা খুব কম আমাদের পাখিরা থাকে কোথায় নদীতে নদী তো জল শূন্য তাহলে নদীতে পাখি থাকার সম্ভাবনা কমে যাচ্ছে আমাদের বিল জলাশয় এগুলো সব সরকার টাকা বা পায় তার জন্য লিজ দিয়ে দেয় লিজ দিয়ে দেয় লিজ দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কীট পতঙ্গ পর্যন্ত ওষুধ দিয়ে মেরে ফেলে তারপর মাছ ছাড়ে ফলে সেখানে কিন্তু ও পাখি আর বসার কোনো সুযোগ থাকে না তাহলে নদীতে পাখি নেই গাছে খাবে তার পাখি নেই জলাশয় নেই তাহলে পাখিরা আসলে থাকবে কোথায় আমাদের তো নানান হিসেব নিকেশ আছে এক পাখি ধরা যাক কোন পাখি মধু খায় যেমন যে এখানে একটা পাখি দেখছি আমরা এখন স্ক্রিনে এটা বেগুনি কোমর মৌটু পলাশ ফুলের উপরে পলাশ ফুলের এটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিশরে যে বাড়ি ছিল জমিদারি ছিল সেখানে তোলা আচ্ছা হ্যাঁ নগায় নগায় হ্যাঁ তো কোনো পাখি মধু খায় কোনো পাখি মাছ খায় কোনো পাখি পোকামাকড় খায় কোনো পাখি মাটিতে নানান তো এগুলো একই সঙ্গে খাওয়ার জায়গা এবং থাকার জায়গা এবং নিরাপত্তা সবগুলোই সব এই তিনটা না হলে কিন্তু বাংলাদেশে পাখির ক্ষেত্রে যেটা পজিটিভ চেঞ্জ হয়েছে এয়ারগান নিষিদ্ধ হওয়ার ফলে পাখি শিকার করাটা কমেছে তুলনামূলক তাই তো কমেছে অনেক কমেছে কিন্তু বন্ধ হয় নাই বন্ধ হয় নাই না আমরা আমরা কিন্তু পাখি বন্ধ পাখি শিকার বন্ধ করার কাজ কিন্তু আমরা করি হ্যাঁ আমরা মানে আগে যেরকম দেখতাম যে আমরাও দেখেছি আমাদের পরিচিত অনেকেই সকালবেলা বের হতেন এতগুলো পাখি ধরে নিয়ে আসতেন এইটা এখন কমেছে যেহেতু শাস্তি হয় আর আগে তো আসলে ইয়েও ছিল না মানে নিষেধাজ্ঞা আইনটা কঠোর ছিল না আইনটা কঠোর হয়েছে এখন যেমন আমি বলি ঠাকুর গাঁয়ে বাড়ি রেজাউল হাফিজ রাহি খুব সুন্দর পাখির ছবি তোলে প্রকৃতির প্রতি খুবই সংবেদনশীল কিন্তু সে আগে পাখি শিকার করতো তার বাবা পাখি শিকার করতেন কিন্তু নিষিদ্ধ ছিল না উনি যখন দেখেছেন পাখি কমে যাচ্ছে ফলে তার বাবা পাখি শিকারটা বন্ধ করেছেন একদিন তিনি দেখছেন ছেলে অনেকগুলো পাখি মেরে নিয়ে আসছে তখন তিনি নাকি বলেছেন তুমি যে পাখি মারছ তোমার ছেলে ছেলেমেয়েরা পাখি দেখতে পারবে কি সুন্দর দর্শন এই কথা বলার সঙ্গেই তাকে খুব স্পর্শ করে কথা করেছে কথাটা যে আমার সন্তান পাখি দেখবে না পাখি মেরে ফেললে তো পাখি আমার সন্তান দেখতে পারবে না তিনি সেদিনই পাখি মারা বন্ধ করেছেন এবং এখন তিনি অনেক পাখি কোথাও কিছু হলে তিনি পাখি রক্ষণাবেক্ষণের কাজ করেন খুব দারুণ দারুণ সব এই মানুষের সংখ্যা বাড়ানো দরকার কিন্তু মানুষের মধ্যে সংবেদন সংবেদনশীলতা আছে কিন্তু আমাদের তাদেরকে সচেতন করার চেষ্টাটা নেই চেষ্টাটা নেই এটি তো একটা দুর্লভ মুহূর্ত এটি 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 কি করে আপনি ফ্রেমে আনলেন এটা কিন্তু দুটো ব্যাপার একটা পাখি পাখিকে খাওয়াচ্ছে তা না তাহলে আপনি লক্ষ্য করবেন এখানে দুটো দুই জাতের পাখি আছে ও তাই কি আপনি দেখুন যেটা খাওয়াচ্ছে সেটা এখনো ছোট হ্যাঁ যে খাচ্ছে সে তো অলরেডি এটার চেয়ে অনেক বড় হয়ে গেছে দুই প্রজাতির পাখি এটা ঘটে এই পাখিটা হচ্ছে আহ চোখ গেলো পাখি পাখির নাম অহ চোখ গেলো চোখ গেলো হ্যাঁ চোখ গেলো পাখি হ্যাঁ তো এই পাখিটা এই বাসা করতে পারে না হম আচ্ছা

ফেলে দেবে দিয়ে ওইখানে ডিম পারবে তার মানে এই পাখির মা পাখিটা এই পাখির বাসায় ডিম দিয়ে দিয়ে গেছে এ জানে না তা দিয়ে 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 এ বাচ্চা ফুটানোর পর কিন্তু পাখি তার মাতৃত্ব কে আর অস্বীকার করে না বাহ এবং সে অন্য প্রজাতির হলেও তাকে সে লালন পালন করে পূর্ণরূপে লাগন পালন করে এই যে দেখছেন বড় হয়ে গেছে এভাবেই সে বড় হবে পাখি বাসায় কি দর্শন মানে পাখির সম্পর্কে আমরা এত কম জানি এবং পাখি এত কম চিনি এবং আজকে যেসব পাখির ছবি দেখাচ্ছে আমার ধারণা যে এই যারা দর্শকরা দেখছেন অধিকাংশই অধিকাংশ পাখি চেনেন না এবং আমিও অনেকগুলো পাখি আজকে মানে মানে সরাসরি দেখি না এটা কি এটার নাম হচ্ছে বাবু বাটান এটা কিভাবে তুললেন এটা মানে এইটা তো হ্যাঁ বোঝাই যাচ্ছে যেহেতু যে এটা এটা কিভাবে হলো আমরা এটা একটা সমতল ছিল কিন্তু সমতলের মধ্যেই আমরা এমন ভাবে শুয়ে পড়েছিলাম মানে আমি এত নিচু হয়ে শুইতে হয়েছে বালুর সাথে লেগে গিয়ে আচ্ছা আচ্ছা চড়ে আচ্ছা হ্যাঁ ওই বালুর সাথে শুয়ে গিয়ে কোন রকম হাতের উপর একদম ক্যামেরাটা ঠিক এর উপর রেখে হাতটা মাটির উপর রেখে মাথা নিচু করে যাতে টের না পায় ওদিনও টের না পায় আবার জন্য আমি পাখিটাকে একটু উঁচুতে পাই আমি উঁচু থেকে ছবিটা তুলি পিছনে আসবে বালু ব্যাকগ্রাউন্ডটা হবে বালু তখন আমি এই যে দূরের যে নীলটা আমি এডিটিংটা পারি না আচ্ছা একটু কাজ করি সামান্য সেটা হলো যে একটু লাইট বাড়ানো কমানো ছবির ভাষায় এটাকে অন্য একটা শব্দ টার্ম ব্যবহার করা হয় পোস্ট প্রসেসিং আচ্ছা ছবি তোলার পর এটাকে একটু কাজ করা কিন্তু আমি এটা পারিনা শিখতেও চাই না মানে আমার তো লেখাপড়া আছে লেখালেখি করতে হয় হয়তো ছবিটা আর একটু পরিষ্কার দেখা যাবে একই ছবি কিন্তু যা দেখাচ্ছি তাই আমিও মনে করি না হয়তো এই কাজ করতে গেলে পালক পর্যন্ত স্পষ্ট বোঝা যাবে পার্থক্যটাই এইটা হচ্ছে আমাদের ইয়া পাখি ডুমুর খাচ্ছে এটা নাকি হ্যাঁ এটা ইয়ে খাচ্ছে বট খাচ্ছে বট খাচ্ছে বট খাচ্ছে টিয়া বোধহয় টিয়ানা টিয়ানা এটা খুব পরিচিত পাখি আমাদের আচ্ছা হোক নামটা মনে করতে পারছি না কিন্তু খুবই খুবই পরিচিত পাখি হরিয়াল ও হরিয়াল কি এটা হ্যাঁ হরি হলদেপা হরিয়াল হলদেপা হরিয়াল হ্যাঁ আচ্ছা হলদেপা হরিয়াল ওই যে খাচ্ছে হচ্ছে বট এবং এইটা আমরা আবার খুব মানে আমাদের সঙ্গে যে পাখির ছবি তুলেন একজন ওনার অফিসের ছাদের সঙ্গে লাগানো গাছ আচ্ছা আচ্ছা অসাধারণ একদম আপনি যতগুলো ছবি দিয়েছেন আমার ঠিক মনে করতে পারছি না আপনি সবুজ ঘুঘুর কোনো ছবি দিয়েছেন সবুজ ঘুঘুর ছবি দেনি সবুজ ঘুঘুর ছবি তোলা আছে আছে সবুজ ঘুঘুটা এই কারণে আমার একটা ব্যক্তিগত কিছু নষ্টালজি আছে সবুজ ঘুঘু আমি আমাদের গ্রামের বাড়িতে প্রবেশের মুখে বাঁশঝাড় ছিল ওখানে দেখতাম

দর্শক বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবিদিতে সাত দিনে আজকে আমরা ডক্টর তুহিন ওয়াদুদের সঙ্গে তার পাখি নিয়ে কথা বলছি তার ক্যামেরার লেন্সে ধরা পড়া পাখি এটা কি বালি হাঁস বা হাঁস জাতীয় কিছু হ্যাঁ হাঁস জাতীয় এটা একটা পরিযায়ী হাসি আসলে এটার নাম হচ্ছে দুটো নাম একাধিক অনেক নাম আছে বাংলায় দুটো নাম বলছি একটা হলো লাল ঝুটি ভূতি হাঁস আর একটা বলে মৌলভী হাঁস মৌলভী হাঁস কেন মৌলভী হাঁস এটা নাম বাংলায় যে কেন করেছে আচ্ছা আচ্ছা লাল ঝুটি এটা শীতকালে আসে এবং যারা আমরা পাখির ছবি তুলি তাদের বেশ পছন্দের একটা পাখি পরিযায়ী পাখির কথা যেহেতু বললেন পরিযায়ী পাখি আপনার এলাকায় আপনি যদি একটু আগের সঙ্গে তুলনা করেন এবছর কেমন ছিল না এটা প্রতি বছরের তুলনায় প্রতি বছর কম প্রতি বছর কমে প্রতি বছরের তুলনায় প্রতি বছর কম মানে এটা খুবই দুঃখজনক যে খুব পাখি কমছে খুবই কমছে অবিশ্বাস্য হারে কমছে বিশেষ করে যেগুলো জলাশয় জলাশয়গুলো তার চরিত্র বদলে ফেলছে দ্রুত ফলে সেখানে সেই পাখি আসছে না আচ্ছা তিস্তা নদী একটা বড় নদী প্রচুর পাখি আসতো তো এখন তো পানি থাকে না ব্রহ্মপুত্র সেখানে অনেক জায়গায় আমরা শুনি যে পাখি শিকার করে আচ্ছা আমি কয়েকদিন আগে একটা হাঁসের ছবি তুলেছি এটা হেডের গুজ বলে দাগিরাজ হাঁস এই পাখিগুলো সাইবেরিয়ার দিক থেকে আসে এবং এর মধ্যে কোনো কোনো জাতের পাখি একবার উড়াল দেয় এক উড়ালেই বাংলাদেশে এসে পৌঁছায় সাইবেরিয়া থেকে সাইবেরিয়া থেকে হ্যাঁ এটা তারা এত উর্বর শক্তি এবং তারা এমন লেভেলে ওড়ে যে পাহাড় কোথাও তাকে বাধা দেবে না পাহাড়ের সর্বোচ্চ চূড়ার উপর দিয়ে তারা ওড়ে পাখির ওড়ার কথা বললেন তো আমার কাছে একটা বই আছে আমাদের জীবনে পাখি সুধীন সেনগুপ্তের এখানে একটা মজার লাইন আছে যে মানুষ কেন উঠতে পারে না পাখি কেন উঠতে পারে উনি লিখেছেন এরকম আকাশে ওড়ার জন্য ইঞ্জিনের কাজ করে পাখির যে বক্ষ পেশি এবং সাধারণত এর ওজন পাখির শরীরের প্রায় অর্ধেক মানুষ ওড়ার চেষ্টা করলে তার ওই পেশির গভীরতা প্রায় চার ফুট চড়া হওয়া দরকার আমরা যদি উড়তে চাই আমাদের তাহলে ট্রাই করা যেতে পারে এবং আপনি দেখেন অদ্ভুত বিষয় মানুষ কিন্তু যত তুলনা করেছে প্রকৃতির সঙ্গে পাখির সঙ্গে সবচেয়ে বেশি মানুষ আমি আমার কেন পাখির মতো মন এবং তারপর কি আমি যদি হতাম একটা গান আছে না এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে তাই না বেড়াই সারা অর্থাৎ মানুষের পাখি হবার একটা বাসনা কিন্তু ছিল যুগ যুগ থেকে এবং সে পাখি বাসনা থেকে প্লেন আবিষ্কার করে ফেললো তাই না হ্যাঁ এই যে মানুষ পাখি হতে চায় কিন্তু সেই মানুষের কারণে আজকে পাখি বিপন্ন মানে এইটাকে আপনি কিভাবে দেখেন আসলে হয়েছে কি পাখির প্রতি আমাদের দায়িত্বশীলতাটা আমরা একদমই ভুলে গেছি যেমন ধরো পাখি তো চিনতেও হয় এই যে ঈদের ছুটি হবে বা ঈদের ছুটি যখন হয় বা যে কোনো ছুটি হয় আমরা আমাদের সন্তানদের নিয়ে বাড়িতে যাই আমার ইদানিং মনে হয় যে আমাদের অভিভাবকদের দায়িত্ব হচ্ছে বাড়িতে গেলে তাকে নদী চেনানো তাকে গাছ চেনানো তাকে পাখি চেনানো তাকে ফুল চেনানো হ্যাঁ একটা জনপদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া সাধারণ মানুষের জীবনটার সঙ্গে যুক্ত করে দেওয়া আমরা তো আসলে আমাদের চিরায়ত সংস্কৃতি থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি সভ্যতাটা দরকার আছে কিন্তু সংস্কৃতিরও লালনের দরকার আছে আমরা কিন্তু আমাদের গাছ নদী পাখি সব কিছু ফুলতে বসেছি যেমন এই যে একটা পাখি এই পাখি কিন্তু আগে গ্রামে প্রচুর দেখা যেত এই পাখিটার নাম আরো অন্য নাম আছে অভিজ্ঞতা একটু অন্যরকম মানে একদিন আমাদের বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ে দেখলাম এই পাখি আচ্ছা তো পাখি তো আমি চিনি মোটামুটি দেখে আমার মনে হলো পাখি তো কোন দেখিনি ক্যাম্পাসে দেখা যাচ্ছে তখন এক ছাত্রকে বললাম যে তোমার কি কোনো কাজ আছে না স্যার তুমি এই পাখিটা দেখতে থাকবে যায় কোথায় আচ্ছা আচ্ছা এরকম এরকম অনেক ঘটে যে পাখি কোথাও দেখা গেলে আমরা আবার সে জায়গায় গিয়ে খুঁজি পাওয়া যাক বা নাই যাক এই যে পাখির পেছনে ছোটা নিয়ে আপনার সবচেয়ে মজার গল্প কোনটা আসলে এগুলো নানান রকম গল্প আছে আমাদের মানে আমরা একবার একটা কালিম পাখির ছবি দুর্দান্ত সুন্দর কালিমটা রংপুর শহরের একটা জায়গায় শুধু জঙ্গল ইয়েটিয়ার কারণে খুব দূর থেকে একটু একটু দেখা যায় কিন্তু ওখানে জোকো অনেক রিস্কি রিস্কি এখানে নামাটা পানিটাও ঠিক ইয়ে না বহুদিন যাই আসি নামই না কিন্তু একদিন মনে হলো না নামি নেমে যেতে হবে আচ্ছা পরে ওখানে একটা পিচিকে খবর দিয়ে রেখেছিলাম ও খবর দেয় পাখিটা দেখা গেলে ও ফোন দেয় আমরা সেখানে চলে যাই পরে ওই বাড়িতে লুঙ্গি নিয়ে একদম পোশাক আশাক চেঞ্জ করে নিচে নেমে গেলাম একদিকে পানির পরিষ্কার পরিচ্ছন্নতার ভয় অন্য ঠিক নেই একদিকে জোক একদিকে পিছিল হ্যাঁ একটু কম বেশি হলেই তো ক্যামেরা শুদ্ধ পরে যেতে হবে পানি অনেকবার নামি কিন্তু ওরকম জঙ্গলের ভিতর ওইভাবে নামাটা এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু আমরা অনেক সময় নেমে যাই আমরা আগে ঠিক করি যে এরকম ঝুঁকি আমরা নেবো না

যারা পাখির ছবি তোলেন তারা এত দুর্গম পথে যান এত সময় পাখিরা তো খুব আপনার খাতের কাছে আসবে না ও তো দূরে দূরেই থাকবে হ্যাঁ কিলোমিটার দূরে গিয়ে পাখির ছবি তুলছে এটা আসলে পাখির ছবি তোলার ব্যাপারটা শখ তো শখের কাছে মানুষের অনেক কিছুর বিসর্জন এখন ধরেন এই পাখি আমরা আজকে এই অনুষ্ঠানটা করবার পেছনে একটা দর্শন তো আছে যে অন্তত পাখিগুলোর সঙ্গে মানুষকে পরিচয় করানো এই প্রজন্ম অন্তত পাখির প্রতি একটা সংবেদনশীলতা তৈরি হোক এবং আপনি যেটি বললেন যে মানুষ গাছ লাগায় প্রধানত দুই কারণে নিজে ফল খেতে চায় আর গাছ বড় হলে সে বিক্রি করে কাঠ বানাতে চায় এই তো কিন্তু আমি দশটা গাছ লাগালাম পাখির জন্য পাখির কথা মাথায় রেখে এই লোকের সংখ্যা তো কম সেরকম লোক তৈরি হোক সেটাও আমরা চাই দিন শেষে বাংলাদেশের পাখির পরিবেশটাকে ঠিক রাখার জন্য বা পাখি আরও বাড়ুক তার জন্য কী করা দরকার ব্যক্তি পর্যায়ে বলেন সামাজিকভাবে বলেন ইভেন রাষ্ট্রীয় পর্যায়ে যদি বলেন আচ্ছা এটা যেটা হয়েছে হ্যাঁ ঠিকই বলেছেন এগুলো কিন্তু কয়েকটা স্তর আছে হ্যাঁ ব্যক্তি নিজে পাখির কাজ করবে কেউ কোথাও পাখি শিকার করছে তাকে নিষেধ করবে পাখি সে যা জানে তার বন্ধু বান্ধবদের সঙ্গে পাখির গল্প করবে একজন বাবা যদি হন তিনি সন্তানকে পাখির ব্যাপারে উৎসাহী করে তুলবেন পাখি তো সুন্দর পাখি সব পাখি সবচেয়ে সুন্দর মানে জীব কি যে দারুণ দারুণ পাখি এবং এত বৈচিত্র্যময় তাদের জীবন তবে পাখিদের একটা বড় কাজ এবং প্রধান কাজ পাখিদের সন্তান উৎপাদন করা রাইট এটা একটা তাদের প্রধান কাজ মনে হয় যেন এইটাই কাজ আর তো এই পাখি ব্যক্তিগতভাবে পাখি সুরক্ষার কাজ করতে হবে সাংগঠনিকভাবে সাংগঠনিকভাবে কাজটা অনেক ভালো হয় যে যেকোনো কোথাও যদি পাখি সুরক্ষার জন্য একটা সংগঠন হয় এটা প্রকৃতির জন্য সংগঠন এবং শুধু বিপন্ন পাখি সুরক্ষার না কেউ যদি সংগঠন গড়ে তোলেন যে আমরা পাখি চেনাবো কোন একটা এলাকায় মহল্লায় কিছু তরুণ যদি উদ্যোগ নেয় যে আমরা পাখি চেনাবো শুধু মানুষকে হ্যাঁ তাই না এটা তো বড় কাজ হয় আমি একটা ছেলেকে চিনি ও পাখি ও ইয়া করে না ক্যামেরা নাই তার আচ্ছা সে পাখি এমনি দেখে দেখে পাখি চেনে কত প্রজাতির পাখি আমাদের সহকর্মী আছেন ডক্টর রুহুল উনি ওই পাখি দেখে বেড়ান ওনার ক্যামেরা নাই আমার দেখাই আনন্দ এরকম লোকের সংখ্যা বাড়ানো দরকার এবং সেটা হবে আমাদের কাজ আপনাকে অনেক ধন্যবাদ আপনি রংপুর থেকে এসছেন আমরা কৃতজ্ঞ এবং আমরা চাই আপনার পাখির ছবি তো লভ্যাত থাকুক এবং পাখির যে জীবন যে বৈচিত্র্যময় এটি আমরা বুঝবার চেষ্টা করি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকে সাত দিনে আমরাও চাই আমাদের পাখিরা ভালো থাকুক আমরা মানুষের ভালো থাকার জন্য অসংখ্য আয়োজন করি অনেক প্রকল্প নেই কোটি কোটি হাজার কোটি টাকার প্রকল্প নেই কিন্তু আমাদের পাখিগুলো সুরক্ষিত থাকবে ভালো থাকবে তার জন্য আমাদের নিজেদের মানুষ হিসেবে আমাদের দায়িত্ব আছে রাষ্ট্রের দায়িত্ব আছে ভালো থাকবেন আমাদের পাখিরা ভালো থাকুক